হাই ভিউয়ার্স ফার্স্ট বাংলা টেক পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি স্যামসাং গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য একটা ট্রিক্স নিয়ে আসছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোনে আপনারা কিভাবে আপনাদের কিবোর্ড সাইজটা বড় করে ব্যবহার করবেন তো দেখি চলুন ভিডিওটা প্রথমে আমি মেসেজেস অ্যাপটি ওপেন করব এবং কম্পোজ মেসেজে ক্লিক করব কিবোর্ড সাইজটি দেখার জন্য তো এখন কিবোর্ড সাইজটি দেখা যাচ্ছে ডিফল্ট

নিচে গেলাম এরপর অ্যাডজাস্ট কিবোর্ড সাইজে ক্লিক করলাম তো নিচে একটা লাইন দেখা যাচ্ছে ওই লাইনটা উপরে উঠালে কিবোর্ড সাইজটা বড় হয়ে যাবে লাইনটা যদি নিচে নামো তাহলে কিবোর্ড সাইজটা ছোট হবে তো আমি উপরে নিয়ে মেসেজ এস অ্যাপটি ওপেন করলাম তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে কিবোর্ড সাইজটি বড় হয়ে গেছে মানে ইনক্রিজ হলো তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের স্যামসাং গ্যালাক্সি অ্যান্ড্রয়েড ফোনে এভাবে কিবোর্ড সাইজটা বড় করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ